নমস্কার। ভিডিওর শুরুতেই সবাইকে জানাই শুভ বিজয়া। আশা করি তোমরা সবাই পুজো খুব ভালো কাটিয়েছো, আমরাও কিন্তু খুব ভালো কাটিয়েছি পুজো। তো কুকুর স্কুলের বন্ধুদের সাথে, মানে আমাদের যে একটা সেন্ট অগাস্টিন গ্রুপ আছে, সেন্ট অগাস্টিন গ্রুপ কেন, ওটা একটা কিডজি গ্রুপও, কারণ কুকুরা যখন কিডজিতে পড়তো তখন থেকে আমাদের এই গ্রুপটা তৈরি হয়েছে, এই চারটে ফ্যামিলির গ্রুপ। তারপর আমরা সবাই একসাথে বাচ্চাদের আবার সেন্ট অগাস্টিনেও ভর্তি করেছি, তো তখন থেকে আমরা এই একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমাদের মাঝে মাঝেই হয় এই চারটে ফ্যামিলি। তো সেই ইয়েতেই আমরা এবার নবমীর দিন রাত্রিবেলা বেরিয়ে পড়েছিলাম চারটে ফ্যামিলি। আমরা ফার্স্টে গিয়েছিলাম ফ্লোটেল, এটা হচ্ছে বাবুঘাটের ওখানে ফ্লোটেল, একটা জাহাজের উপর রেস্টুরেন্ট, এটা ভাসমান গঙ্গার ওপর। তো আমরা খুব তাড়াতাড়ি ওখানে সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম এবং তখনও এন্ট্রি শুরু হয়নি বলে আমরা ভাবলাম তো একটু আমরা বাইরে আশেপাশে ঘুরি, আর ওখান থেকেই প্রিন্সেপ ঘাটটা খুবই কাছে। তো আমি আগে কখনো প্রিন্সেপ ঘাটে যাইনি, দীপান্বিতাও যায়নি তার আগে, এই জন্য আমরা ভাবলাম চলো আগে প্রিন্সেপ ঘাটটা ঘুরে আসি। তো ফ্লোটেল রেস্টুরেন্টটার সামনে দিয়েই দেখলাম প্রিন্সেপ ঘাটের ওই ট্রেনটা এখান দিয়ে যায়, বেশ ভালো লাগছিল দেখতে। মাঝখানে গেটটা ওরা ফেলে দেয় আর মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, দেখো কী সুন্দর লাগছে দেখতে। আর এদিকে একটা বড় গেট আছে, সেই গেটের বাইরেই আমরা তখন দাঁড়িয়েছিলাম। তো ট্রেনটা ক্রস করে যাওয়ার পর আমরা আবার প্রিন্সেপ ঘাটের দিকে গেলাম যে চলো ওইখানেই ঘুরে আসি, এখনও তো একটা ঘন্টা বাকি আছে। তারপরে আমরা ওখানে এই ফ্লোটেল রেস্টুরেন্টটার থেকে প্রিন্সেপ ঘাটটা মোটামুটি 2 কিলোমিটার মতো পথ। তো টাইমটা পাস করার জন্য আমরা ট্রেনটা দেখে চলে গেলাম, দেখো। আর এই ট্রেনটা চলে যাওয়ার পর এই গেটটা ওরা তুলে দেয়, এরপর তারপরে ওরা এই ফ্লোটেল রেস্টুরেন্টটার মধ্যে ঢুকে। আর এই যে সেই রেস্টুরেন্টটা দেখো, একটা জাহাজের উপর রেস্টুরেন্টটা। তো এই ঘুরতে ঘুরতে আমরা ওখানে একটা পাশে ঘাটও ছিল বাবুঘাটের, ওখানে ঘাটটায় দেখো কত লোক বসে আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘাট। আর রাত্রিবেলা গঙ্গার পরিবেশটা অসাধারণ লাগছিল। তো ওখানে গিয়ে আমরা একটুখানি সেলফি টেলফি তুলে নিলাম। আর আমার শাড়িটা দেখো মনে হচ্ছে যেন একটু চকচকেই হয়ে গেছিলো, যাই হোক ওটা পরে ভীষণ গরম লাগছিলো, কোনো রকমে ম্যানেজ করলাম। আর এই যে চারজন বাবা, চারজন বন্ধু আর চারজন মা, আমরা সব ফটো টটো তুলে নিলাম। এইবার আমরা মোটামুটি 8টা নাগাদ ঢুকলাম ফ্লোটেল রেস্টুরেন্টটাতে। আর রেস্টুরেন্টটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো তোমাদের, ঢোকার সময় দেখো ঢাকের বাদ্যি বাজছে। আর এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আমরা সব কাপলরা এখানে ফটো তোলাতুলি শুরু করে দিয়েছিলাম। দেখো এখানে বাবা, আদ্রিয়ার মা, এটা হচ্ছে রিতন্নার বাবা, রিতন্নার মা, এটা তানিশার বাবা মা, এটা অরিশের মা, আর এটা হচ্ছে অরিশ মাই হিরো, আর এটা অরিশের বাবা মা। সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আর দেখো ওই দেখো দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা। আর এই যে দেখো আমরা এখন এই ফ্লোটেল রেস্টুরেন্টটার মধ্যে ঢুকছি, মাঝখানে একটা ব্রিজ মতো রয়েছে, একদিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, একদিকে দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে। আর রাত্রিবেলা এত সুন্দর লাগছিল দেখতে, পরিবেশটা দারুণ দারুণ। আর ঢুকছি দেখো পুরো একটা জাহাজের মধ্যে যে রেস্টুরেন্টটা, আমি তো প্রথমে ভেবেছিলাম কি মাঝগঙ্গায় নাকি ভাসছে, যাব কি করে, লঞ্চে করে যেতে হবে নাকি, এই সব ভাবছিলাম। তো যাই হোক সেই সব কিছু হয়নি, একটা ব্রিজের উপর দিয়েই গেলাম আমরা। আর যে জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে, পুরোটা দেখবে, স্কিপ করবে না। মাঝখানে কিন্তু একটা জবরদস্ত চমক আছে যে একজন সেলিব্রিটির সাথে আমার দেখা হয়েছে, সেটা কে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে।
দেখো আমরা একদম পাঁচতলার উপরে এখন জাহাজটার মধ্যে, আর এখান থেকে দেখো দ্বিতীয় হুগলি সেতুটা কি অসাধারণ লাগছে দেখতে। পাঁচতলার উপর থেকে আমরা পুরো গঙ্গার ভিউটা দেখতে পাচ্ছি, আর রাত্রিবেলা এত ভালো লাগছিল চারিদিকে আলোর রোশনায় দেখতে, আর পুজোর সময় চারিদিকে আলোটা এমনিতেও বেশি ছিল, তাই ভীষণ ভালো লাগছিল। আর গঙ্গা বক্ষে এরকম ভাসমান একটা রেস্টুরেন্টে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার এই প্রথম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো সমস্ত ইনফরমেশান আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে যেতে পারো। আর এখানে আমরা আগে থেকে বুকিং করে গিয়েছিলাম, কারণ এখানে পাওয়া যায় না টেবিল সেই জন্য। এবার আসি খাবারের দিকে, আমাদের বাফেট বুক করেছিল, বাফেটে বড়দের 1600 টাকা করে পার হেড এবং ছোটদের 1000 টাকা করে পার হেড। এখানে দেখো স্ন্যাক্স আইটেম অনেক রয়েছে, এখানে বাঙালিয়ানা খাবারই এখানে বেশিরভাগ আমি দেখলাম। এবার নানা ধরনের চপ রয়েছে এখানে, যেমন মোচার চপ, লোটে মাছের চপ, খাসির মাংসের চপ, খাসির মাংসের চর্বি বড়া, তারপর ফুচকা, বিভিন্ন রকমের চাট, এগুলো সমস্ত ছিল স্টার্টারে। খাসির মাংসের চর্বির বড়াটা আমার ভীষণ ভালো লেগেছিল, আর খেয়েছিলাম এখান থেকে ফুচকাটা, ফুচকাটা কিন্তু একদম অন্য রকম ছিল। আর এখানে দেখো মা দুর্গার মূর্তির সামনে সমস্ত রকম বাঙালিয়ানা খাবারগুলো এমনভাবে রেখেছে মনে হচ্ছে যেন ভোগ দেওয়া হয়েছে। এখানে দেখো নানা রকম স্যালাড রয়েছে, আর এখানে নিচে কিন্তু পোস্ত বাটার থেকে শুরু করে কলমি শাক ভাজা, নানা রকম ফল মাখা, বেদানা মাখা, পেয়ারা মাখা, আমড়া মাখা, সমস্ত কিছু এখানে রয়েছে। দেখো লাল শাক ভাজা, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, সমস্ত সমস্ত আইটেম এখানে রয়েছে। আর এখানে দেখো পরপর আমি দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এখানে রয়েছে মাটন কষা, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এখানে পিসগুলো বিশাল বড় বড় ছিল, তারপর রয়েছে ফুলকপির রোস্ট, নেক্সট হচ্ছে আলু পোস্ত, এখানে আছে ধোকার ডালনা, এটা হচ্ছে প্লেন ঘি ভাত, এটা ছোলার ডাল, আর এখানে আছে পোলাও, পোলাওটাই আমরা খেয়েছিলাম, এটা অসাধারণ হয়েছিল খেতে। আর এখানে রয়েছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, নানা রকম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, লাল শাক ভাজা, এখানে আছে বড় বড় পাঁপড়, এখানে আছে কচুরি, এখানে আছে ব্যাট পাঁপড়, আর এখানে আছে আমপান্না, আমপান্না তৈরি করা রয়েছে। এইবার দেখো ডেজার্টে কী আছে, মিষ্টি দই, এখানে নানা রকম চাটনিও আছে, প্লাস্টিক চাটনি, খেজুরের চাটনি, আমড়ার চাটনি, ওখানে আছে বড় বড় রসগোল্লা, এখানে রয়েছে দানাদার, আর ছিল নানা রকমের পেস্ট্রি কেক, চকলেট, ম্যাঙ্গো কদম। আর দেখো উপরি পাওনা কাঞ্চন মল্লিকের সাথে ওখানে দেখা হয়েছিল, উনিও এসেছিলেন এই রেস্টুরেন্টে, তো উপরি পাওনা একটা হয়ে গেল। আর এখানে দেখো কুকু খেতে বসে গেছে, এখানে সব বাচ্চারাই পরপর খেতে বসে গেছে, ওরা খুব এনজয় করছে, ওরা তো স্টার্টারটাই এত ভালো খেয়েছে, মেন কোর্সে আর সেরকমভাবে কিছু খেতেই পারেনি। খাবারগুলো মোটামুটি টেস্টি ছিল, খুব অসাধারণ টেস্টি বলবো না, আর আইটেমও খুব যে বেশি ছিল তা নয়, তবে এই পরিবেশটার জন্যই এখানে রেটটা একটু বেশি, বড়দের 1600 টাকা এবং ছোটদের 1000 টাকা। তো যাই হোক আমরা মোটামুটি এনজয় করছিলাম ভালোই, আর এখানে কিন্তু মাঝে মাঝে বাউল একজন গাইছিল, সেটাও আমরা এনজয় করছিলাম। নানাইদা কিছু বলো, আমার আবার যাবে, হ্যাঁ যাবে, নাইস এনভায়রনমেন্ট, অ্যাটমোসফিয়ার, আমরা খুব এনজয় করছি প্রতিবারের মতো। এবারও আমরা এই সামনে যেটা দেখা যাচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, বাইরেরটা আরও সুন্দর, আমরা সবাই মিলে ওটা এতক্ষণ এনজয় করছিলাম, জাস্ট নাও ঢুকলাম, ড্রিঙ্কস স্টার্টার সব স্টার্ট করেছি, জাস্ট এতটুকু বলতে পারি সন্ধ্যে সবে শুরু হয়েছে, রাত এখনো পুরো বাকি, আমি তো পার্টি বাকি হ্যায়, আমি তো পার্টি শুরু হুই হ্যায়, শুরু হুই হ্যায়। আর এখানে খাইকার পর্ব,
চলছে, চলবে আমাদের ফ্যান্টাস্টিক ফোর ফ্যামিলি যুগ যুগ জিও। আশা করি এরপরে আবার একটা এরকম ছোট্ট ট্রিপে আমরা বেরিয়ে পড়ব। আর কি এইখানে সবাই এখন আমরা এনজয় করছি, খাওয়ার মেন কোর্সে চলে এসেছি। আর এখানে বোতলগুলো বেশ ইউনিক ছিল, দেখো জল ঢালার বোতলগুলো, কাঁচের বোতলগুলো বেশ অন্যরকম। তো তোমরা কমেন্ট করে জানিও তোমরা কেমন কাটিয়েছো। আমার তো পুজোটা মোটামুটি এবার খুব ভালোই কেটেছে, আর বাচ্চারা খুব এনজয় করেছে, সেই কারণে আমরাও খুব এনজয় করেছি। আর খাওয়া দাওয়ার পরে আমরা আবার ছাদের দিকে চলে গিয়েছিলাম, সেখানে দেখো গঙ্গাবক্ষে একটা ময়ূরপঙ্খী নৌকা যাচ্ছিল, এত ভালো লাগছিল দেখতে, এটা ক্যাপচার না করে থাকতে পারলাম না। আর ছাদে দেখো বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট দোলনা রয়েছে, এখানে আদ্রিয়া আর রিতন্যা তানিশা সবাই এই দোলনাটায় চড়ছে, দেখতে খুব ভাল লাগছে। তিনটে পরি মনে হয় যেন দোলনায় দুলছে, জায়গাটা খুবই সুন্দর, বাচ্চাদের এনজয় করার জন্য খুবই ভালো একটা জায়গা। সব শেষে রাত্রির 11টার সময় যখন আমরা নিচে নেমে এলাম, অরিশের বাবা দেখো এত পরিমাণে খেয়েছে প্রায় ওখানে ঘুমিয়েই পড়ছিল। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা এই রেস্টুরেন্টটায় যেতে পারো, গেলে সত্যি বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে, আর গেলে অবশ্যই কিন্তু রাত্রির বেলায় যাবে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে এরপরে একটা নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো।